তো খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট দেব আপনাদের সবার জন্য। আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন মন দিয়ে, খুব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কয়েকদিন আগেই ঘোষণা করেছিল দুয়ারে সরকার ক্যাম্প হবে গোটা রাজ্য জুড়ে, জানুয়ারি মাস থেকেই শুরু হওয়ার কথা। এবং স্টুডেন্ট উইক, যেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট উইক পালন করা হবে জানুয়ারির 3 তারিখ, দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছিল। তো সেই সমস্ত অনুষ্ঠান এবং দুয়ারে সরকার ক্যাম্পেনিংয়ের যে ব্যবস্থা করে চলেছে সেই সমস্ত ক্যাম্পেনিং আপাতত স্থগিত রাখা হলো, স্থগিত করার ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আজকে এই ভিডিওতে আমরা জেনে নেব সেই তথ্যটা, কবে নাগাদ হতে পারে দুয়ারে সরকার, কেন বন্ধ করা হচ্ছে, কেনই বা বন্ধ করতে চলেছে স্টুডেন্ট উইক, এই বিষয়গুলো নিয়ে মন দিয়ে দেখবেন। আমি থাকবো ভিডিওতে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করে দিন, তাহলে চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবেন। পরবর্তী আপডেট যখনই আসবে আমরা দিয়ে দেব, সেইগুলো কখনোই মিস হবে না। তো মন দিয়ে দেখুন ভিডিওটা, খুবই জরুরি আপডেট সবার জন্য। তো এখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্প স্থগিত, স্থগিত স্টুডেন্ট উইকের অনুষ্ঠান। জানুয়ারি মাসে দুয়ারে সরকার শিবির কথার ঘোষণা আগেই কিন্তু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে প্রায় 8,000 শিবির তৈরি করে দুয়ারে সরকার ক্যাম্প করার কথা ছিল। প্রচুর মানুষ কিন্তু আশায় ছিল দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন স্কিমের সুবিধা নেবে, আবেদন করবে বিভিন্ন প্রকল্পে। কিন্তু এই মুহূর্তে যে খবর সেটা হচ্ছে স্থগিত করা হলো। কিন্তু এখানে কি রয়েছে আরো দেখুন, 3টি নতুন প্রকল্প শুরু করার কথা ছিল এই শিবিরের মাধ্যমে, সেই সবই কিন্তু আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। তবে বাতিল করা হয়নি অনুষ্ঠান, আপাতত স্থগিত করা হয়েছে। এর আগেই দক্ষিণ চব্বিশ পরগনার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে জানুয়ারির 3 তারিখ থেকে বেশ কিছু কড়া বিধিনিষেধের পথে হাঁটতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এটা কিন্তু আগেই জানিয়েছিল। এবং কোভিড পরিস্থিতি কেমন থাকবে তা বিচার করে স্কুল কলেজ চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়টিও বিবেচনা করে দেখার কথা বলেন মুখ্যমন্ত্রী। তার মধ্যেই এই সিদ্ধান্তের কথা জানা গেল। এখনো পর্যন্ত ভয়ঙ্কর আতঙ্কের কথা তৈরি না হলেও রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে চিকিৎসক মহলে একটা চিন্তার কারণ তৈরি হয়েছে, কারণ শেষ 1 সপ্তাহে রাজ্যে লাফিয়ে বেড়েছে সংক্রমণের পরিমাণ। একেবারে 3 সংখ্যা থেকে শুরু করে কয়েক দিনের মধ্যে শুধু 4 অঙ্কে পৌঁছে গিয়েছে সংক্রমণ, তাই নয় প্রায় 4,000 ছুঁয়ে ফেলেছে দৈনিক সংক্রমণের সংখ্যা। কলকাতাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শহরের সংক্রমণের হার। সব মিলিয়ে পরিস্থিতি আতঙ্কের সৃষ্টি করছে। এখনো প্রথম বা দ্বিতীয় ঢেউয়ের মতো সংক্রমণের হার বৃদ্ধি না পেলেও আগের থেকেই প্রস্তুত থাকতে চাইছে রাজ্য সরকার। দুয়ারে সরকারের শিবিরে সাধারণত অনেক মানুষের ভিড় হয় আপনারা জানেন, সেই ভিড় থেকে সংক্রমণ ছড়াতে পারে, এই আশঙ্কা থেকেই সম্ভবত শিবির স্থগিত করে দেওয়া হয়েছে। তো আশা করি সমস্ত বিষয়টাই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এই মুহূর্তে ভিডিওটি দেখার পর, যে রাজ্যে কিন্তু এই মুহূর্তে যে করোনার পরিস্থিতি শুরু হয়েছে সেই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু স্থগিত করা হয়েছে, তবে বাতিল কিন্তু করা হয়নি। যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে তখনই কিন্তু দুয়ারে সরকার আবার শুরু করা হবে। এবং স্টুডেন্ট উইক যে অনুষ্ঠান 3 তারিখ হওয়ার কথা ছিল সেটাও কিন্তু স্থগিত করা হয়েছে, পরবর্তী সময়ে কিন্তু তারিখ দিয়ে দিনক্ষণ ঠিক করে জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে। তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ব্রেকিং আপডেটগুলো সবার আগে পেতে। ধন্যবাদ।